তাহলে মিশ্রণটা আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি। বন্ধুরা আমি এবার একটা মূল নিয়ে নিয়েছি, এর মধ্যে বাটার ব্রাশ করে নেবো ভালো করে। আমার কাছে একখানাই মূল আছে, তাই একটাতেই বারবার করে আপনাদের কাছে করে শেয়ার করতে হয় একটা মূলের মধ্যে। আমি একটা এরকম কাগজ দিয়ে দেব। এবারে কাগজটাতে আমি একটু বাটার ব্রাশ করে নেবো। এবার আমি এই ব্যাটারটাকে ঢেলে দেবো, পুরো দেব না, তিন ভাগের এক ভাগ দেব। এবার আমি এটা এরকম ড্যাব ড্যাব করে নেবো। বন্ধুরা ভালো করে এটাকে আমি ড্যাব ড্যাব করে নিয়েছি। এবার এইটার উপরে আমি একটুখানি সব কিছু সাজিয়ে দেব, ছড়িয়ে দিলাম এই টুটি ফুটি। বন্ধুরা আমি একটা এরকম কড়াই চাপিয়ে তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার এটা বেকিং হতে দিয়ে দেবো 45 মিনিট। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেম করে দিলাম। বন্ধুরা 45 মিনিট হয়ে গেছে, দেখছি আমার কেকটা হয়েছে নাকি। এই একটা কাঠির সাহায্যে দেখে নেব। দেখুন বন্ধুরা, কাঠিতে কিছু লেগে নেই, পুরো পরিষ্কার, তার মানে কেকটা আমার হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় কেকটাকে ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, কেকটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর উপর থেকে কাগজটা আস্তে করে তুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখলে বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন বুঝেছেন, গরমই আছে। এটা আমি এই অবস্থায় ফ্রিজে রেখে দেবো, কালকে কাটিং করব। বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।